মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আমি দয়া করে মায়া করে লাখো ছাত্র ছাত্রীদের মধ্যে GPA 5 অর্জনের গৌরব তোমাদের কাঁধে আল্লাহ রেখেছেন। তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আমরা কি ভালো রেজাল্ট চাই, কারণ আমরা আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে গুরুত্বপূর্ণ সেক্টরে নিবেদন করতে চাই। আমরা একটি ভালো রেজাল্ট চাই যে আমরা আগামী দিনে কি ভালো চাকরি পেতে চাই, জব পেতে চাই, এবং আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, আমাদের পিতা মাতার স্বপ্ন পূরণ করতে চাই, পিতা মাতাকে সন্তুষ্ট করতে চাই, আমরা ইহলৌকিক জীবন আমরা ভালো থাকতে চাই। আমরা কি ভালো রেজাল্ট এই জন্যই চাই যে আমাদের ভালো রেজাল্ট আমাদেরকে দেশ ও জাতিকে পরিচালনা করার গুরুত্বপূর্ণ সেক্টরে যে দুর্নীতি, অনিয়ম এবং দুর্গন্ধে ভরে গিয়েছে আমরা সেই সমস্ত জায়গাগুলো সব দক্ষ এবং যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেরা স্থলাভিষিক্ত হয়ে আজকে পিছিয়ে পড়া বাংলাদেশকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি ভালো রেজাল্ট কেন চাই তোমাদের প্রশ্ন করলে এই ধরনের অনেকগুলো উত্তর তোমরা দেবে, অনেকগুলো বিকল্প তোমাদের মনে উঁকি দেয় কেন তোমাদের ভালো রেজাল্ট প্রয়োজন, এই ভালো রেজাল্টের মাধ্যমে তুমি কি অর্জন করতে চাও। আমি যতগুলো কথা বলছি এক একজন হয়তো এক একটি উত্তর দেবে, কিন্তু প্রকৃত উত্তর কোনটা? তো অনেক ভালো রেজাল্ট করেছ, চলমান সময় গড়ে ধরা সমাজে দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, অশ্লীলতা এবং বেহামনা, নৈতিক অবক্ষয়ের যে স্রোত, সেই স্রোতের সাথে তুমিও গা ভাসিয়ে দিয়ে শুধুমাত্র একটি ভালো রেজাল্ট করে তুমি ওই দুর্গন্ধময় একটি চেয়ারে গিয়ে বসতে চাও এবং ইনকাম করে ভালো থাকতে চাও। যদি এটি তোমার লক্ষ্য হয় তাহলে এটি হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল সংকল্প, এটি হচ্ছে একটি ভুল চিন্তা, এটি ভুল দর্শন। মেধাবী ছাত্রের অভাব আছে সমাজে নেই, যোগ্যতা সম্পন্ন ছাত্রের অভাব আজকে সমাজে নেই, কিন্তু আজকে সমাজের অভাব হচ্ছে দুর্নীতিমুক্ত মানুষের, অভাব হচ্ছে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নাগরিকের, অভাব হচ্ছে মেধার সাথে নৈতিকতার সংমিশ্রণে এমন এক ধরনের মানুষ, এমন এক ধরনের ছাত্র যাদেরকে অশ্লীলতা স্পর্শ করতে পারে, যাদেরকে অনৈতিকতার ঘুরে ধরা সমাজ আকর্ষিত করতে পারে, যাদেরকে কোনো অন্যায়, অনাচার, অবিচার, অবিচারের কোনো আহ্বানে যারা কখনোই সাড়া দেয় না, যারা অন্যায় থেকে দূরে থাকার জন্য নিরন্তর প্রচেষ্টা চালায়, যারা অশ্লীল এবং বেহারমা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সর্বক্ষণ নিজের অন্তর, নিজের আকাঙ্ক্ষা, নিজেদের চোখ, নিজের হাত পা সব কিছুকে সুরক্ষার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা চালায়, এই ধরনের একটা মানুষ হিসেবে যে মানুষগুলো আগামী দিন যদি গড়ে উঠে, তাহলে এই মানুষগুলোই আগামী দিনে দেশ এবং জাতির জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে।
গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য বোঝার শক্তি, হালাল এবং হারাম বোঝার শক্তি নেই, এই ধরনের মেধা কোন সমাজকে পরিবর্তনের জন্য কখনোই কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের মধ্যে দুটি সত্তা আছে, একটা হচ্ছে রেশনালিটি, আরেকটি হচ্ছে অ্যানিমেন্ট, একটা হচ্ছে মানবিক সত্তা, আরেকটা হচ্ছে পাশবিক সত্তা। একজন মানুষ তখনই প্রকৃত অর্থ মানুষ যখন মানুষের মধ্যে পাশবিকতার উপরে, পশু বৃত্তির উপরে এবং নিজের পাশবিক আকাঙ্ক্ষা এবং চেতনার উপরে যখন মানবিকতা বিবেক যখন বিজয়ী হয়, এই ধরনের মানুষ আমাদের রয়েছে। কিন্তু আমরা চাই সোসাইটির পরিবর্তনের জন্য, সমাজের পরিবর্তনের জন্য ব্যক্তির মধ্যে মানবিক বৃত্তি বিকশিত হবে, পশু বৃত্তির উপরে তার নিয়ন্ত্রণ থাকবে, তার আকাঙ্ক্ষা তার চাওয়া পাওয়া এসব কিছুর উপরে তার বিবেক কাজ করবে, তার মানবিকতা কাজ করবে এবং এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে অন্যায় অনাচার অবিচার থেকে সে নিজেকে মুক্ত রাখবে, তখন সে মানুষ। কোন জাতি থাকবে পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজেদের, সেই জাতির মানুষগুলো তাদের নিজেদের থাকবে পরিবর্তন সম্ভব। ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে ত্রুটিমুক্ত না করি, অন্যায় অশ্লীলতা এবং বেদাবহারা থেকে আমি যদি নিজেকে দূরে রাখার জন্য প্রচেষ্টা না চালাই, তাহলে এই সোসাইটির পরিবর্তন সম্ভব না, এই উমার পরিবর্তন সম্ভব নয়, জাতির পরিবর্তন সম্ভব। আজকে ইসলামী ছাত্র শিবির ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় কোন ছাত্র সংগঠন পাওয়া যাবে না যারা চরিত্র গঠনের কথা বলে, যারা অন্যায় অনাচার থেকে দূরে থাকার জন্য কথা বলে, যারা তার মেধা বিকাশের জন্য কথা বলে, যারা তার প্রতিভা বিকাশের জন্য কথা বলে, যারা ছাত্রদের মৌলিক মানবীয় গুণাবলী বিকাশের জন্য কথা বলে, যারা ছাত্রদেরকে পিতা মাতার আনুগত্যশীল সন্তান হিসাবে, প্রিয় সন্তান হিসাবে গড়ে তোলার জন্য মোটিভেশন দেয়, তত্ত্বাবধান করে, পরিচর্যা করে, এমন কোন ছাত্র সংগঠন পাওয়া যাবে না ইসলামী ছাত্র শিবির ছাড়া। মাদকদ্রব্য যে ছাত্র এবং যুবকদেরকে সহজে নষ্ট করে দেয় এবং এই দুই দিকে আসক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন ইন্টারনেট, যার মধ্য দিয়ে নিজেদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার সব উপাদান এখানে। সম্মানিত প্রিয় সংবর্ধিত ছাত্রগণ, আজকে ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্যান্য ছাত্র সংগঠনের দিকে যদি আমরা তাকাই, তাহলে ওই ধরনের চরিত্রগুলো আমরা তাদের মধ্যে দেখব। দুনিয়ার জীবনের একটি প্রাথমিক পরীক্ষায় তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, এটুকুই যথেষ্ট নয়, কি তোমাদের জীবনের সূচক। যদি জীবনে চূড়ান্ত ক্ষেত্রে যদি ভালো করতে হয়, তাহলে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটির চেয়ে আরেকটিকে ভালো করতে হবে, এই জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর অধ্যবসায় করতে হবে, অধ্যয়নের কোনো বিকল্প নেই, ধৈর্যের সাথে মূল জ্ঞান অর্জনের দিকে নজর দিতে হবে, শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, বরং জীবনে যদি সফল হতে হয়, সার্থক হতে হয়, দেশ এবং জাতিকে পরিচালনার গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদেরকে যদি অবদান রাখতে হয়, তাহলে পূর্ব বা সিলেবাসে সব কিছুকে আমাদেরকে ধারণ করতে হবে এবং তার আলোকে পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। পড়াশোনায় ধারাবাহিকতা লাগবে, পড়াশোনায় সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের সাথে একদম অতি জরুরি। এই বয়সটা তোমাদের একটা অস্থির টাইপের সময় তোমরা অতিক্রম করো, সোশ্যাল মিডিয়ায় যদি একবার তোমরা কেউ ঝুঁকে পড়ো, সেখান থেকে আর বের হতে পারবে না, তোমাদের জীবনের লেখাপড়া ধ্বংসের জন্য
আর কোনো বড় ধরনের মাধ্যম প্রয়োজন নেই, একটাই যথেষ্ট। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারনেট থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি সুযোগ থাকত তাহলে বলতাম অনার্সে একটি ভালো সাবজেক্টে ভর্তি করার আগে, অর্থাৎ একটি ব্যালেন্স বয়সে যেখানে তোমার ভারসাম্য করার ক্যাপাসিটি আছে, সেই বয়সে আসার আগে তোমরা স্মার্টফোন হাতে নেবা না। কিন্তু সেটি বললে তোমরা হাসবা, সেটি বললে মনে করবো এটা বাস্তবসম্মত নয়, সেটি তোমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বাট তোমাদের মুক্তির জন্য স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে, অনার্সে একটা ভালো সাবজেক্ট বিষয়ের আগ্রহ। সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমার যদি তোমার পিতা মাতা সন্তুষ্ট থাকে। দুনিয়ার জীবন হচ্ছে খুবই নহ, খুবই সংক্ষিপ্ত সময়। তোমাদের আমাদের জীবনের প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত লাভ, নৈতিক মনিটরিং এর কোন ব্যবস্থা আছে শিক্ষা ব্যবস্থায়, সিলেবাসে নৈতিকতাকে ধ্বংসের জন্য সব আয়োজন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে আল্লাহকে জানাবে না, আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে কোনো ধারণা দেবে না, প্রকৃত অর্থে একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে সিলেবাস কারিকুলাম পাঠ্যক্রম পুরোটাই নেই, বরং নৈতিকভাবে ধ্বংস করা, নাস্তিক তৈরি, জড়বাদী এবং বস্তুবাদী হিসাবে একজন ছাত্রকে তৈরির জন্য আজকে সব আয়োজন সম্পন্ন করেছে। ইসলামী ছাত্র শিবির হচ্ছে তোমাদের পরম বন্ধ, যারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানে এবং এর বাইরে প্রতিটি মুহূর্তে তোমাদেরকে সতর্কতার সাথে মনিটরিং করে, তত্ত্বাবধান করে, খোঁজখবর রেখে সত্য এবং সুন্দরের পথে অবিচল থাকার জন্য চেষ্টা করবে। পাশাপাশি তোমরা যাতে করে আগামী দিনে একদিকে নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, অন্যদিকে মেধার স্বাক্ষর প্রতিটি স্তরে রেখে রেখে দেশ এবং জাতিকে পরিচালনার গুরুত্বপূর্ণ সেক্টরে তোমরা যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো, সেজন্য ইসলামী ছাত্র শিবির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আজকে ভূমিকা পালন করছে। সুতরাং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এদেশের ছাত্র সমাজের একটা প্রাণের ঠিকানা, আশ্রয়স্থল। তোমাদেরকে আমি ইসলামী ছাত্র শিবিরকে অধ্যয়ন করা, জানা, বোঝা এবং ইসলামী ছাত্র শিবিরের পতাকা দলে নিজেরা সমবেত হয়ে আগামী দিনের ছাত্র সমাজকে সঠিক পথ দেখানোর সেই আহ্বানে আমি তোমাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, তোমাদের সার্বান্তিক জীবনে প্রধান কামনা করে আমার কথা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো।